খাবার পরিমানে কতটুকু খাবেন সম্মানিত খাদ্য পরিমানে কম খাওয়া ভালো আল্লাহর আলমিন বলেন একত্রিশ নম্বর আয়াত কুলু অশরবুওয়ালা তু শরিফু ইন নাহু লা ইউহিবুল মু শরিফিন সোরা আরফ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কুলু অশরবু আলা তুসরিফু তোমরা খাও এবং পান করো অপচয় করো না অবব্যয় না তিনি অপচয়কারীদেরকে অববয়কারীদেরকে অযথা খাদ্য নষ্টকারীদেরকে পছন্দ করেন না অন্য এত অন্যত্র আল্লাহ আল্লাহরবুল আলাম বলেন ইন্নাল মোবাজেরিনাকা নুয়ে খোয়া নাসা নিস্তয় অপচয়কারী অপবয়কারী শয়তানের ভাই তাহলে আমরা শয়তানের ভাই হতে যাব কেন শয়তান আমাদের ইন্নাহুল আকুম আদুব মুবিন শয়তান মানুষদের শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ক্ষেত্রে অবশ্যই খাদ্য কম খাওয়া উচিত একটি হাদিস হাদিসটির উল্লেখ রয়েছে তিরমিজি নু মাজা মিশকাত হাদিস নাম্বার পাঁচ হাজার একশো বিরানব্বই হ বলেন আমি রসুল সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন কোন ব্যক্তি তার পেট অপেক্ষা কোন মন্দ কোন পাত্রকে পূর্ণ করে না কোন ব্যক্তি তার উদর অপেক্ষা মানে উদর অপেক্ষা মন্দ কোন পাত্রকে পূর্ণ করেন না যে ব্যক্তি পেটকে পূর্ণ করে খায় সেটা হলো মন্দ পাত্র হয়ে যায় তখন আদম সন্তানের জন্য এই পরিমাণ কয়েক লুকমা খাওয়াই যথেষ্ট যা দ্বারা তার নিজের কোমরকে সোজা রাখতে পারে আল্লাহর ইবাদত করতে পারে তাহলে আদম সন্তানের জন্য এতটুকুই যথেষ্ট যা দ্বারা তার কোমরকে সোজা রাখতে পারে আর যদি এর অধিক খাওয়ার প্রয়োজন মনে করে তাহলে এক তৃতীয়াংশ খাদ্য আর এক তৃতীয়াংশ পানি অপর তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে মানে পেটকে তিন ভাগে ভাগ করে নিবে এটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলামের সুন্নতি খাবারের তরিকা যদি এক ভাগ খালি রেখে এক ভাগ পানি এক ভাগ আপনার খাদ্য রাখেন তাহলে আপনার শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হবে এবং রোগ বালাই থেকে আমাদের রোগ বালাই হয় আবার বেশি খেতে খেতে সময় পেটের অবস্থা এত বেড়ে যায় যে মানুষ সে সময় ডায়াবেটিস ধরে যায় হাঁটাচলা করতে হয় লাগামহীন ভাবে খাওয়া দাওয়া করলে আপনার পেটের হজম করতে অসুবিধা হয় যে মানুষ খাদ্য গ্রহণ করবে তার পেটকে তিন ভাগে ভাগ করে নেবে এটাই তার জন্য উত্তম পদ্ধতি কারণ এই হাদিস দ্বারা আমরা প্রথমে যেটা বুঝতে পারলাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে আদম সন্তান যা যারা তার পেট ভর্তি করে তা হচ্ছে বস্তু যখন সে তার পেটকে পূরণ করে আহার করবে তখন তার পেটের হজম শক্তির গরমিল দেখা দেবে তখন বিভিন্ন রোগ বিধির সৃষ্টি হবে এই বর্তমানে অভিজ্ঞ চিকিৎসক যারা রয়েছে ভালো ডাক্তার যারা রয়েছে তারা বলতেছে যে পেটের এক খালি রাখা স্বাস্থ্যের জন্য উপকারী এমর মেয়ে মুসলিম এবং মিসকাত তিন হাজার নয়শো ছিয়ানব্বই নম্বর হাদিস জাহের রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট আর দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট চারজনের খাবার আটজনের জনের জন্য যথেষ্ট তাহলে যে খাদ্যে একজনে পরিতৃপ্ত হয় সেই খাদ্যে দুইজনের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট আর আল্লাহ নবী সাল আলাইসাল্লাম আরেকটি হাদিসে বলেন হাদিস উল্লেখ রয়েছে সরহসন্না মিসকাত পাঁচ হাজার একশো তিরানব্বই নম্বর হাদিস যে ওই ব্যক্তি কে আমাদের দিন বেশি ক্ষুধার্ত হবে যে দুনিয়াতে বেশি পরিচিত সহকারে খেয়েছে এই জন্য নিজের শরীরকে হালকা পাতলা রাখার জন্য কম খাওয়া মানে আরেকটা জিনিস আছে যে অনেকেই শরীরকে হালকা পাতলা কম খাওয়ার চেষ্টা করে তো এরা আবার বেশি দুর্বল হয়ে পড়ে তখন আবার ইবাদ মন্দির মনোযোগ বসে না শরীর দুর্বল থাকে তো আপনার শরীর ঠিক রাখার জন্য তিন ভাগে ভাগ করে খাওয়াটাই উত্তম তো প্রথমে বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন খাওয়া শেষে আলহামদুলিল্লাহ এটা হলো রসুল্লাহ সাল্লামের সুন্নতিকা আর সবচেয়ে উত্তম পদ্ধতি যেহেতু আমাদের অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা এটা পরামর্শমূলক কথা যে সেক্ষেত্রে আপনি যদি খাবার আগে এক গ্লাস পরিমাণ পানি খান এটা কোনো হাদিসের কথা নয় এটা বর্তমান বিজ্ঞান যে পানিটা আপনার হজম শক্তির জন্য কাজ করবে এক গ্লাস পানি খেলে আপনার গ্যাস্ট্রিকটা কম হবে ইনশাল্লাহ তো খাবার মাঝে মাঝে আমরা পানি খাই সেটা ঠিক নয় যে খাবার কিছুক্ষণ পরে পানি খাওয়াটা উত্তম এটা বর্তমান বিজ্ঞানের দৃষ্টিতে রসুল্লা সাল্লা সাল্লামের হাদিস গুলো রিসার্চ করে মানুষ বের করছে তো রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্দর তরিকা অনুযায়ী খাবার খেলে আপনার অসুখ বিসুখ ইনশাল্লাহ কম হবে দশমী মুসলিমের একটি হাদিসে আনাসরদ আল্লাহ তালু তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যে এক গ্রাস খাদ্য খেয়ে তার প্রশংসা করে অথবা এক ঝোঁক পানি পান করে তার শুক্রিয়া আদায় করে এই জন্য আল্লাহ রবুল আলমের শুকরিয়া আদায় করতে হবে খাওয়াটা কম খাওয়া উত্তম আশা করি বুঝতে পেরেছেন জজাকাল্লা খায়ের আসসালামু আলিকুম ওরমতুল্লাহ বর